ভিউয়ার্স, তো আজকে আমি কিছু বই নিয়ে এসেছি, এন দেবনাথের কিছু রেয়ার বই। বইটা কেল্টো ফেল্টো কীর্তিকলাপ, এটা ফার্স্ট এডিশনই আমার কাছে রয়েছে, দাম মাত্র 6 টাকা সেই সময়। আর আমি এটি অনেক দামেই কিনেছি, 200 টাকার ওপরে দাম নিয়েছে বইটা। আমি 3 কপি পেয়েছি টোটাল বই, ওটা আলাদা ক্যারেক্টারে। ধরুন দেখা যাক এটা ভেতরে গল্পটা কীরকম আছে। এটা প্রথম গল্প সার্কাসের বাঘ। একসময় এই বইগুলো যে বেরিয়েছিল আমার জানা ছিল না, নারায়ণ দেবনাথের কতগুলো কী ক্যারেক্টার আছে আমার তাও জানা নেই। এই বইটা আমি মানে নতুন দোকানে আপনারা খুঁজে দেখতে পারেন, কিন্তু পাবেন বলে মনে হয় না। পুরনো স্টল থেকে আমি নিয়েছি। এটা একটু অন্য টাইপের, ভিন্ন স্বাদের গল্প। এখানে একটা গল্প আছে ম্যাজিক প্রদর্শন। হ্যাঁ, প্রত্যেকটা গল্পই খুব সুন্দর। চিড়িয়াখানা, বইটা আপনার টোটাল 26 পৃষ্ঠার আছে। কেল্টো ফেল্টোর কীর্তি, এটা একটা আলাদা ক্যারেক্টার, ঠিক আছে, কেল্টো এবং ফেল্টো দুজনে। বইটি কন্ডিশনও খুব ভালো কন্ডিশনে পেয়েছি। নেক্সট যে বইটা দেখাবো ওটা হচ্ছে লালু ভুলুর কাণ্ড কারখানা। লালু ভুলুর নাম অনেকে শুনেছেন, কিন্তু এর ওপর কমিক্স বই নারায়ণ দেবনাথ বানিয়েছিল কিনা আমার সেটা জানা ছিল না। এটি 2 কপি পেয়েছি, এই 2 কপি। আমি 2 কপি খুলে দেখাবো। যে সময়কার বই সেই সময় বইটির দাম ছিল আপনার 5 টাকা। এটা হীরা প্রোডাকশনেরই বই ছিল, এটা হয়তো এখন পাওয়া যায়। বইটা খুব কন্ডিশন ভালো আমি পেয়ে গেছি। ভট করে খুলে আমি যখন বইটা পড়ছি, আরে এটা তো বাঠুলেরই কোনো ক্যারেক্টার, ছবিতে তাই হচ্ছে বাঠুলে, কিন্তু এদিকে নন্টে ফন্টে এবং বাঠুল মিক্সিং, এরকমই মনে হচ্ছিল, কিন্তু গল্পটা একটু অন্যরকম। লালু আর ভুলু, একজনের নাম লালু একজনের নাম ভুলু। চলুন ভালো করে দেখি। এখানে কেল্টুর মতোই একটি ক্যারেক্টারকে অ্যাড করা হয়েছে। নন্টে ফন্টের মতোই ইন্সপায়ার একটি গল্প, দেখে মনে হবে ভট করে বাঠুল দিগেরই পড়ছি হয়তো। বাঠুল, বাঠুল আমার কাছে আছে এরকম। এই বইটা খুবই রেয়ার বই বলেই আমি আপনাকে এলাম লালু ভুলু। এটা কপিসটা আছে, একটু দেখা যাক। এটাও আপনার 26 পৃষ্ঠার, মানে তখন সব বই এরকমই বেরোতো 26 পৃষ্ঠার। এখানকার কমিক্স নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি। এই গেল, এবং সেকেন্ড এডিশনটা দেখি। সেকেন্ড এডিশন লালু ভুলু, ঠিক আছে। এখানে ঠিক লালু ভুলুর সাথে একজন এক্সট্রা রয়েছে ক্যারেক্টারকে, এখান থেকে আমার কেল্টুই মনে হয়েছিল। এটার পাতার কন্ডিশন ভালো, মানে সব রকম ক্যারেক্টারকে মিক্সিং করে এটা বানানো হয়েছে, আমার তো তাই মনে হলো। ওটা ভাল লাগবে, মানে এরকম বই মানে পাওয়া যাবে আমি ভাবতে পারিনি। হয়তো আমার আগের জেনারেশন এই জিনিসগুলো পড়েছে, মানে আমি কোন দোকানেও খুঁজেছিলাম এই নামে কোনো বই আছে কি না, বলতে পারিনি। আপনারা খুঁজে দেখবেন, বইটা খুবই ভালো। যদি পান তো অতি অবশ্যই জানাবেন আমাকে, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন পাতা যথেষ্ট ভালো, একদম ভালো পাতা, ভালো কন্ডিশান বইগুলো পেয়েছি। আপনারা কি নারায়ণ দেবনাথের ফ্যান, অতি অবশ্যই জানাবেন। আমি অবশ্য ফ্যান, তাই ওর একটি রেয়ার বই নিয়ে আমি আজকে ডিসকাস করছি। যথেষ্ট ভালো পাঁচটা, 26 পৃষ্ঠার গল্প। এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই জানাবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন বন্ধুরা।